স্বাগতম তোমাদের। তোমরা যারা 2023 সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছ তাদের জন্য আজকের এই ভিডিওটি, আর এই পুরো ভিডিওতে আমরা আলোচনা করব তোমাদের শর্ট সিলেবাস নিয়ে। তো শর্ট সিলেবাস যেহেতু তোমাদের প্রকাশ হয়েছে, তো আজকে মানবিক বিভাগের সমাজকর্মের প্রথম পত্র থেকে কোন কোন অধ্যায় থাকছে বা কোন কোন টপিক থাকছে সেটা কিন্তু আমরা জেনে নিব। তার জন্য আমি কিন্তু বলতে চাই তোমাদের, তোমরা একটু খাতা কলম অথবা বইটা সামনে নিয়ে কিন্তু একটু বসতে পারো, কারণ আমি যে টপিকগুলো বলবো সেই টপিকগুলো তুমি যদি একটু মার্কিং করে রাখো তাহলে তোমার বুঝতে আরো সুবিধা হবে, পরে কিন্তু এটা কমপ্লিট করতে পারবা। তো দেখি আমরা প্রথম পত্র থেকে কি আছে। দেখো প্রথম যেটা আছে, প্রথম অধ্যায় সমাজকর্মের প্রকৃতি ও পরিধি, এইটা। এরপরে আছে দ্বিতীয় অধ্যায় সমাজকর্মের পেশার ঐতিহাসিক প্রেক্ষাপট, এই পুরো অধ্যায়টাই আছে। এরপর আছে তৃতীয় অধ্যায় যেটা আছে সমাজকর্মের মূল্যবোধ ও নীতিমালা, আমাদের কিন্তু পুরো অধ্যায়টাই রেখেছে, ঠিক আছে। এরপর হচ্ছে চতুর্থ অধ্যায় সমাজকর্ম সম্পর্কিত প্রত্যয় যেটার নাম, ঠিক আছে, চতুর্থ অধ্যায়, এটাও কিন্তু পুরোপুরি অধ্যায়টা রেখেছে তোমাদের। এরপর হচ্ছে ষষ্ঠ অধ্যায়, ঠিক আছে, ষষ্ঠ অধ্যায় রেখেছে কি সমাজকর্মের পদ্ধতি পরিচ্ছদ 6.1, ব্যক্তির ক্ষেত্রে সমাজকর্মের পদ্ধতি, এটা রেখেছে, ঠিক আছে। তো এটা ভালো করে দেখো। আর একটা পরিচ্ছদ হচ্ছে 6.2, এটা কিন্তু ষষ্ঠ অধ্যায় থেকে 6.1 আর 6.2 পরিচ্ছদ, এটা কিন্তু ভালো করে একটু দেখবা, ঠিক আছে। এরপর 6.3 পরিচ্ছদ, এটাও খুব ভালো করে পড়বা। তো এই ছিল তোমাদের সমাজকর্মের প্রথম অধ্যায় থেকে। তো আশা করি এখন যেহেতু তোমরা অধ্যায়গুলো জেনেছো, তো অবশ্যই তোমরা খুব ভালো করে কমপ্লিট করো যাতে রেজাল্টটা ভালো হয়, সেই শুভকামনায় শেষ করছি। আল্লাহ হাফেজ।